বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ কারাগারের রোজ নামচা থেকে বাঙালির মুক্তির সনদ ছয় দফা আন্দোলনের ঘটনা বলি। ১২ জুন ১৯৬৬। দেখেই খুশি হলাম যে আমি ও আমার সহকর্মীরা অনেকেই জেলে আটক থাকা অবস্থায়ও আওয়ামী লীগ নেতা ও কর্মীরা শান্তিপূর্ণ গণ আন্দোলন চালাইয়া যাওয়ার সংকল্প করিয়াছে। রক্ত এরা বৃথা যেতে দিবে না। সৈয়দ নজরুল ইসলাম অ্যাক্টিং সভাপতি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের, তাঁর সভাপতিত্বে ১১ ঘণ্টা ওয়ার্কিং কমিটির সভা হয়েছে। মিজানুর রহমান চৌধুরী জাতীয় পরিষদে যোগদান করতে পিণ্ডি চলে গেছে। ১৭, ১৮, ১৯ জুন জুলুম প্রতিরোধ দিবস উদযাপন করার আহ্বান জানাইয়াছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি ১৬ আগস্টের পূর্বে সমস্ত গণবিরোধী ব্যবস্থার অবসান দাবি করিয়াছে। তা না করিলে ১৬ আগস্ট থেকে জাতীয় পর্যায়ে গণ আন্দোলন শুরু করা হবে। মনে মনে ভাবলাম, আর কেউ আন্দোলন নষ্ট করতে পারবে না, দাবি আদায় হবেই। ছয় দফার বাস্তবায়ন সংগ্রাম আওয়ামী লীগ অব্যাহত রাখবে তাও ঘোষণা করেছে। এখন আর আমার জেল খাটতে আপত্তি নাই, কারণ আন্দোলন চলবে। ভাবতে লাগলাম কর্মীদের টাকার অভাব হবে, পার্টি ফান্ডে টাকা নাই, আমিও বন্দোবস্ত করে দিয়ে আসতে পারি নাই। মাসে যে টাকা আদায় হয় তাতে অফিসের খরচ চলে যেতে পারে, তবে আমার বিশ্বাস আছে অর্থের জন্য কাজ বন্ধ হয়ে থাকে না। জনসমর্থন যখন আওয়ামী লীগের আছে, জনগণের প্রাণও আছে। আমি দেখেছি ১ টাকা থেকে ১০০০ টাকা অফিসে এসে দিয়ে গিয়েছে, যাদের কোনো দিন আমি দেখি নাই, বোধহয় অনেককে দেখবও না। ভরসা আমার আছে জনগণের সমর্থন এবং ভালোবাসা দুই আছে আমাদের জন্য, তাই আন্দোলন ও পার্টির কাজ চলবে। ছয় দফা সম্পর্কে বঙ্গবন্ধু বলতেন, সাঁকো দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য। তিনি বুঝেছিলেন ছয় দফাই বাঙালির একমাত্র মুক্তির পথ। তাই তো বঙ্গবন্ধু বাংলার গণমানুষের স্বাধিকারের দাবি সম্বলিত বাঙালির ম্যাগন কার্টা খ্যাত ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন, যা ছিল স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র তথা অঙ্কুর। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।